हाय फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई कैमन आछो? आशा करछि भालो आछो, सुस्थ आछो, आर आमी खूब खूब भालो आछि। तो बंधुरा, आमार आरो एकटी नतून ब्लगे तोमादेरके अनेक अनेक स्वागत और भालोबासा। बंधुरा, आमार ब्लगटा आमी एखान थेके स्टार्ट करछि और एखन बजे हच्छे 8:30। तो आज के सकाल बेला उठे रान्ना टान्ना करे नियेछि, तारपर आमार हजबैंड काजे चले गेछे आर एखन आमी समस्त काज करे निच्छि। सबे झाड़ू दिलाम आर झाड़ू देवार परे एबार आमी घर मुछे नेब। आर साधारणत सोफाटा आमादेर जानलार दिकेई थाके, किन्तु आजके आमी एदिकटा एकटु सरिये नियेछि। हाँ, सोफाटा ओदिकटा मोछा हय किन्तु भालोभाबे मोछा हय ना, तो भाबलाम सरिये एकटु भालोभाबे मुछबो आजके। तो देखो, हमें जल और जलर मध्य लाइजल दिए दिलाम, एबार आमी घर मुछे नेब। और आज के हे बुधवार और आमी आज के रान्ना करेछि हे आलू पोस्त रान्ना करेछि, पालम शाक भाजा करेछि और बाँधाकपिर तरकारी और डाल करेछि, और किछु रान्ना करिनि। तो आमार हजबैंड तो टिफिन निये चले गेछे, আর এখন যেহেতু মানে লকডাউন, তো আমার হাজবেন্ডের তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি চলে আসছে। তো আজকেও তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, জানি না, হয়তো তাড়াতাড়ি চলে আসবে মনে হচ্ছে। কালকে তো বাড়ি তাড়াতাড়ি চলে এসেছিল। তো আমি এবার সোফাটাকে, ওই দিকটা আমার মোছা হয়ে গেছে, তো সোফাটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি, যেদিকে ছিল জানলার দিকে ওদিকেই করে দিচ্ছি। কারণ সোফাটা এক সাইডে থাকে, তো সাইডে রাখাটাই ভালো, তো সেই জন্য সাইডে রেখে দিলাম আমি। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও আমার ভিডিওটা কেমন হচ্ছে। আমি যেহেতু ইউটিউবে নতুন, জানি প্রবলেম হচ্ছে, কিন্তু তোমরা প্লিজ জানাবে। তো এখন যেহেতু লকডাউন, বাইরে কোথাও ঘুরতেও যেতে পারছি না, নইলে তোমাদেরকে মুম্বাইটা একটু ঘুরিয়ে দেখাতাম, পাচ্ছি না এখন। তো লকডাউন উঠে গেলে হয়তো যেতে পারি ঘুরতে, আর আমাদের এই ফেব্রুয়ারিতে ঘুরতে যাওয়ারও প্ল্যান ছিল, জানি না কতটা কি হবে। তো জানুয়ারি তো এখন ধরো আজকে অনেক 10-11 তারিখ মনে হয় হয়ে গেল, তো সেই 11-12 তারিখ হয়ে গেছে, তো জানি না এরপরে ঘুরতে যেতে পারবো কি না। তো দেখছি, যদি লকডাউনটা উঠে যায় আমি নিশ্চয়ই ঘুরতে যাব, তোমাদেরকে সবটা পুরোটা ঘুরে দেখাবো। তো চলো কাজগুলো করে নিই, আর আমার এখনও অনেক কিন্তু কাজ আছে, তো সেগুলোও করে নেব। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই এই লকডাউনে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, তোমরা কিন্তু যারা বাইরে বেরোচ্ছো, প্লিজ মাস্ক, স্যানিটাইজার এগুলো সবসময় ইউজ করবে। আর এখন মুম্বাই, দিল্লি এবং ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য রাজ্যে কিন্তু প্রচণ্ড পেশেন্ট পাওয়া যাচ্ছে, তো তোমরা প্লিজ সাবধানে থেকো, ভালো থেকো। তো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে কথা বলছি বিকেলে, কারণ এতক্ষণ আমি কথা বলতে পারিনি, একটু বিজি ছিলাম। আর আজকে আমি এখন একটা নাস্তা বানাবো, তো ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর চা বানাবো। তো চলো আমি রান্নাটা করছি, তোমাদেরকে দেখাচ্ছি, আর আমার হাজবেন্ড কিন্তু একটু পরেই চলে আসবে। তো ফ্রেন্ডস, দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর আমি রান্না করব হচ্ছে সাবু। তো তার জন্য দেখো, আমি ছোটো ছোটো টুকরো করে আলু কেটে রেখে দিয়েছিলাম আর নুন হলুদ মেখে রেখেছিলাম। তো সেই এই আলুগুলো এবার আমি ভেজে নেবো, হালকা ভেজে নেবো একটু। তো দেখো আলুগুলো ভাজছি, তো আমার আলু ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে দেবো। আর সাবুগুলোকে কিন্তু আমি 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণই ভিজিয়েছিলাম। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এবার নামিয়ে নেবো আলুগুলো, তো ভেজে নিয়ে। তো আমি আবারও কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দেবো কারি পাতা আর সর্ষের ফোড়ন। তো এগুলোকে আমি একটু হালকা ফ্রাই করে নেবো, আর এই দেখো এগুলো হালকা ফ্রাই করে নেবো। আর এই দেখো হচ্ছে সাবুদানা, আর ওখানে রেখে দিয়েছিলাম হচ্ছে আলু ভেজে রেখে দিয়েছিলাম। তো এগুলো দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। তো এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দেওয়ার পরে এইগুলোকে আরেকটু এর মধ্যে ফ্রাই করে নিয়ে এবার আমি আস্তে আস্তে সাবুদানাগুলোকে দিয়ে দেবো। তো সাবুদানা দেখো দেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে হালকা একটু ফ্রাই করে নেবো।
আর এগুলো করার মধ্যে দেওয়ার সাথে সাথে না একটু লেগে লেগে যায়, মানে বসে বসে যায় তলায়। তো এবার আমি এর মধ্যে কিন্তু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ওই নুন দিয়ে দেবো। তো এগুলো প্রথমে একটু ভাজলে না ওই বসে বসে যায়, কিন্তু এগুলো তারপরে যখন ভাজা হয়ে যায় ঠিক হয়ে যায়। তো আমি এগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেব, আর এর মধ্যে এবার সে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো এবার ভালো করে ফ্রাই করে আমি এবার নামিয়ে নেব। তো দেখো এবার আমার পুরো রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এরকম ধারা হয়েছে। আর এর মধ্যে কিন্তু চিনাবাদাম দিতে পারো, চিনাবাদাম দিলে আরও খেতে টেস্টি হয়, কিন্তু আমার চিনাবাদামটা ভালো লাগে না অতটা খেতে, তো তাই জন্য আমি দিইনি। আর তো পুরো রেডি হয়ে গেছে, এটা ইজিলি মানে বানানো যায়, এটা নাস্তার জন্য ইজিলিভাবে এটা ঠিক আছে বানানো। তো আমার হাজবেন্ড এবার এখনও আসেনি, এবার চলে আসবে। তো এটা গরম গরম না খেলে কিন্তু ভালো লাগে না খেতে। হাই বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরের দিন সকালে, কারণ আমি রাত্রিরে তারপর থেকে কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, তার জন্য সরি। আর কালকে রাত্রিরে হচ্ছে ডিনার করেছিলাম, হচ্ছে কালকে চিকেন এনেছিল, তো চিকেন আর ভাত করেছিলাম, আর কিছু রান্না করিনি আমি। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার কোনো কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে প্লিজ তোমরা জানাবে, নয়তো কী করে বুঝতে পারবো? বুঝতেই পারছো আমি ইউটিউবে নতুন। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, বাই।